বলছি তখন আমি 100 টাকা কি শুধু একা খাবো বলে চাই কি নাকি দুজন মিলে করে খেয়ে নাও। ওকে এই নমস্কার, কি বলবো, বলছি যে কি 100 টাকা দেবেন? তুমি কে? তোমাকে 100 টাকা দেবই বা কেন? একে তো মদ খেয়ে এসছো, আবার টাকা চাইছো, তোমাকে ঢুকতে দিয়েছে কে? সেটা বড় কথা নয়। এরপর আপনি যদি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে 200 রুপিস, মানে পার কোশ্চেন 100 রুপিস করে। আচ্ছা তুমি কোন পক্ষের বলো তো? সেটা বড় কথা, সেটাই বড় কথা। সেটার জন্য আমায় জানতে হবে যে আমাকে যে নিয়েছে সে কোন পক্ষের। দাঁড়ান একটু খুঁজে দেখি সে কোথায়। ওটা কি চোখে নল লাগিয়ে ওই কাক কথা শুনি না, এক মিনিট। ওই যে আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ আমি জানি না, কাকু জানতে চাইছে আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ, বল না। এই কি অপূর্ব, একটু পরে 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 কাকু আমাকে এক বোতল মদ দিবে, 100 জায়গা দিবে। হয় আমি আসছি না কাকু, এই 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 কাকু তুই কে দেখছিস? মদ খেয়ে মাতলামো করছে কে? কে ভাই তুমি? না দেখেছি না ঠিক তো। হ্যাঁ কি ও, তো ফুল পাল্টি গেল, এর কি মুশকিল হয়? আমি যাতে বাতাল হয়ে গেল তাহলে ঠিক, আপনি বিশ্বাস করুন আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এখানে এনেছে। উনি বাবা কি পাল্টি যা, এই চোপ চোপ, এবার পাল্টি গিয়ে চলে গেল। এই বলছি তখন আমি 100 টাকা কি শুধু এক খাবো বলে চাই কি নাকি দুজন মিলে করে খেয়ে নেব। আবার যদি দেখি তো ঠ্যাং ভেঙে নেব।